আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মসজিদের জিনিস ব্যক্তিগত ব্যবহার করা যাবে কি এবং মাইকে কোনো কিছু প্রচার না, এগুলি করবেন না। মসজিদের জিনিস ব্যক্তিগত কাজে ব্যবহার করবেন না। হ্যাঁ, যদি এমন কোনো ব্যাপার হয়ে থাকে যেটা ছাড়া উপায়ই নাই, তখন কমিটির কাছে এটা অনুমতি নিয়ে তারপরে। শেখ আসসালামু আলাইকুম, সালাতে আমি বুকে হাত বাঁধি তারপরে সালাত, এটা নাভির উপর থেকে এই বুক পর্যন্ত যেখানে বাঁধেন একই কথা। এটাই কারণ আমাদের আমাদের যে মাঝহাবে নাভির দুই আঙ্গুল নিচে কি হাত বাঁধতে হয়, এটা ইমাম আহমদ ইবনে হাম্বল তিনিও এটা করতেন, কিন্তু পরে তিনি এটা ছেড়ে দিয়েছেন। কেন? তিনি বলছেন যে এটার এই বর্ণনাটা দুর্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি কিন্তু হানাফি, কিন্তু তারপরে ইমাম আহমদ হাম্বলের একতেরা করলাম, কারণ উনি একজন বড় ইমাম, বড় সন্তান। ইবনে তাইমিয়াও এটা একই কথা বলছেন। অতএব নাবির নিজে আর বাঁধি না, আমি উপরে বাঁধি। এই একবারে আপনি মেয়ে লোকের যে এখানে বাঁধা, এটা মেয়ে লোকের জন্য খাস না, এটা পুরুষের জন্য, মেয়ে লোকের জন্য। আমরা মনে করি মেয়ে লোকের জন্য না, এটা কোনো কথা না। এই এই ব্যাপারে প্রখ্যাত সাহাবিয়া উম্মুদ দারদা, সল্লাত সলাতার রজুলি ও কানাত ফাকিহা, ইমাম বুখারি মন্তব্য করতেছেন, তিনি সলাত আদায় করলেন পুরুষের নানা নামাজ পড়লেন। কে? উম্মুদ দারদা, আবু দারদা প্রখ্যাত সাহাবি, তার বউ হল উম্মুদ দারদা। এই তিনি বলছেন সলাতের রজুলে, পুরুষ যেভাবে নামাজ পড়ে সেভাবে নামাজ পড়লেন। এরপরে ওয়াকানাত ফাকিহা, তিনি ছিলেন ফেকাবিদ। অতএব এটা আলহামদুলিল্লাহ এটা ছেড়ে দিন। এটা নামাজের পরে মনে আছে ইমাম সাহেব, ইমামরাও বুঝে এটা যে কোনো সহি হাদিসে নাই, এটা ইমামরা বুঝে, কিন্তু চাকরিটা তো রাখতেই, চাকরিটা রাখতে হইব না। অতএব আপনারা গণ্ডগোল করেন না। এরপরে শুক্রবারে চার রাকাত কাবলাল জুমা, কাবলাল জুমা সম্পর্কে আমি পড়েছি, আমার এক সহকারী যত বর্ণনাগুলি আছে সব জমা করে আমার সামনে নিয়ে আসছে, একটা বর্ণনাও সহি না, একটা হাদিসও সহি না। দুর্বলতা কোনো না কোনো প্রকারের দুর্বলতা পাওয়া গেল। এই জন্য এই ইবাদত সহি বর্ণনা ছাড়া করা যাবে না, সহি। সুতরাং আসানাদু বিনাদ দিন লাউলা সনদ লাকালা মান শা মা শা, কয় যে সনদ হইল দিনের অংশ, যদি সনদ না থাকতো যে যা বলল যা 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 ইচ্ছা তাই বলতো। সুতরাং সনদ দিয়ে দেখতে হবে এটা সহি না, সহি পাওয়া যায়নি। অতএব জুমার আগে কাবলাল জুমা চার রাকাতের কোনো দলিল নাই, তবে দুইটার দলিল আছে, কমও আছে বেশিও আছে। কমটা কি? দুই রাকাত। কয় রাকাত? এটা তাহিয়াতুল মসজিদ, মসজিদে ঢুকার। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, এক লোক ঢুকছে, ঢুকে বসে পড়ছে, তিনি খুতবাটা বন্ধ করে তারকে জিজ্ঞাসা, আসসালাইত, তুমি কি নামাজ পড়ছ? কালা লা ইয়া রাসূলুল্লাহ, আমি তো এর করি নাই। কেন? কুম, দাঁড়াও, অরকা রাখা তাই দুই রাকাত আগে মারো। তাহলে এটা সহি বর্ণনা, খুতবা বন্ধ করে তারা জিজ্ঞেস করছেন। হ্যাঁ, যারা আগে ঢুকিয়ে দুই রাকাত পড়ছেন, আরও বলি দুই রাকাত, আপনি এইবার যদি নফল পড়তে চান ইমাম মেম্বারে আসা পর্যন্ত একশো রাকাত পড়েন না, নাই সে নফল পড়তেই পারেন। দুই রাকাত দুই রাকাত, আমি হারাম শরীফের প্রথম যখন ছাত্র অবস্থায় যাই, তখন সৌদি আরবের গ্র্যান্ড মুফতিকে দেখলাম আমার পাশে নামাজ পড়তে, অনেক আলেম তার চারপাশে দেখলাম। তা আমার পরে জিজ্ঞেস করলেন কে ইনি, ইনি শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহ, আমারে কী স্নেহ করতেন আল্লাহ। আমার বাড়ি ঢাকায় একতলা, প্রথম বাড়িটা উনি পকেটের বসা দিয়ে করে দিয়েছেন, যা হয়তো বাড়িটা উনি অন্ধমান অন্ধ ছিলেন। যাই হোক, শেখ বিন বাজ খালি দুই রেখাত পড়তেই আসছিলেন,
কয় 100 রাকাত পড়েন কোনো অসুবিধা নেই নফল এগুলি নফল না সুন্নতে মুয়াক্কাদা না কিছু সুতরাং দূরে তবে তবে মানে কি বাদাল জুমা এটা আছে বাদাল জুমা যদি মসজিদে পড়েন 4 রাকাত বেশি না আর বাড়িতে বললে 2 রাকাত বাড়িতে গিয়ে পড়েন ওই বাড়ির দাম তখন বেশি নামাজটা মসজিদেরও পড়লেন আর বাড়িতেও হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাড়িতে পড়লে ছোট বাচ্চা পাশে দিয়ে আসে দাঁড়াইবো কল্লা কাত করিয়া এমনি এমনি দেখবো আর নামাজে অভ্যাস হইব এই জন্য বাড়িতে দাম বেশি নফলগুলি ফরজটা কোন জায়গায় আর অনেক কথা আজকে এক দাওয়াতে সব কথা কই কম না শুক্রবার 4 রাকাত নামাজ গেল আমার জিজ্ঞাসা হলো ওয়ালাইকুম আসসালাম মসজিদ মাদ্রাসা নির্মাণের উদ্দেশ্যে বিনা শর্তে জায়গা দিয়ে প্রতিষ্ঠানের নির্মাণের কয়েক বছর পর নিজের নামে বাবার নামে বাড়ির নামে প্রতিষ্ঠানের নামকরণ না না এগুলি একবারই উচিত না একবারই উচিত না নাউজুবিল্লাহ মিন যালিক প্রশ্ন জমি কট কট কি গিরবি আচ্ছা দেওয়া জায়েজ কিনা এটা আমি তো জানি না এটার কি জিনিস এটা কে কি বন্ধক দিয়া টাকা নেয়া নীতিগতভাবে জায়েজ মানে আপনার দুই করে দুই কানি জমি আছে আপনি 1 লাখ টাকা নিলেন একজন থেকে এটা তার কাছে বন্ধক দিলেন দলিল দিয়ে দিলেন বা লিখিতভাবে দিলেন আমার এই টাকা সুদ দিলে এরপরে আমি এটা ফেরত পাবো জমি আপনার কাছেই আছে আপনি চাষ করেন কিন্তু বন্ধক দিবেন তা কার কাছে যে ঋণ দিলো তার কোনো লাভ টাভ নেবে না জায়েজ আর যদি বন্ধক এই জমিটা দিয়ে দেন তার কাছে দিতে পারেন কিন্তু তিনি যদি এটা চাষ করেন আর এটার ফল ভোগ করেন তাহলে সুদ হবে কি হবে সুদ এটা সুদ হবে তার যার ঋণ দিলে তার অতিরিক্ত তিনি সুদ নিলেন এটা হবে না মনে রাখতে হবে আর যদি এইটা করেন যে ঠিক আছে জমি তারে দিলাম চাষ আমিই করব এই জমি চাষ করে আমার কাছেই থাকলো দলিল টলিল তার কাছে থাকলো দখলও তার কাছে থাকলো আমি টাকা দিলে এটা আমার দখল দিয়ে দিবে তাহলে কোনো অসুবিধা নেই আচ্ছা প্রিয় শেখ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ফরজ নামাজের পর ইমামের সাথে আমি সম্মিলিত মুনাজাত ধরিনি এতে আমার নামাজ হবে কি ধরলেই না আপনার নামাজ বেদাত হয়ে গেল কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন নামাজ শেষে সবাইকে নিয়ে এরকম সম্মিলিত মুনাজাত কোনো বর্ণনায় কোনোদিনই তিনি করেন নাই তিনি কি করতেন সালাম ফিরিয়ে বসতেন কোনো সময় ডান দিকে কোনো সময় বাম দিকে কোনো সময় সোজা বসতেন এবং প্রত্যেক নামাজের পরে খালি ফজরের নামাজের পরে আর আসরের নামাজের পরে না প্রত্যেক নামাজের পরে ফিরে বসতেন এরপরে বসে বসে তসবি কি কি পড়ছেন এই দোয়াগুলি হাদিসের মধ্যে আছে তিনি এই দোয়াগুলি পড়তেন অজিফা করতেন যারা সাহাবারা তারা করতেন এইভাবে কিন্তু কোনোদিন এই কাজ করেন নাই নামাজের পরে সবাইকে নিয়ে আমরা এটা কিন্তু এটা নতুন জিনিস মজা বেশি এটাকে পুরাণ না নতুন নতুন পুরাণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা তো ওইটা পুরাণ এটা হলো নতুন এটাকে বেদাত বেদাত মানে নতুন তো এটা তো সুন্দর জিনিস ইমাম মালিক বলেন আবার কথা আসে যায় من ابتدع في الإسلام بدعة ويراها حسنة فهو يزعم أن محمدا صلى الله عليه وسلم قد خان الرسالة والله سبحانه وتعالى يقول اليوم أكملت لكم دينكم فما لم يكن يومئذ دينا فلا يكون اليوم دينا إمام مالك بولين যে নতুন একটা কিছু বেদাত করলো দিনের মধ্যে এটা সে করে দেখলে যে খুব সুন্দর যেমন আমার সবাই মিলে ইয়া নাবি আমিও পড়ছি এক সময় পয়সা কামাই করছি ভালোই পয়সা কামাই করছি
কম কষো কম করে বিহারীদের মধ্যে তো আমি উর্দু ভালো বলতে পারতাম এই জন্য আমার বাজার খুব গরম ছিল আর মিলাদ পড়লে তোর কথাই নাই একে চশমে সিয়াদারি চোখ এমনি কালো আবার দিগার সুরমা দারুকার দিয়ে এবারে সুরমা লাগাও তো তো কথাই নাই সুবহানাল্লাহ তো এগুলি করছি পয়সাও ভালো কামাই করছি কিন্তু যখন বুঝছি তখন আলহামদুলিল্লাহ ওই যা কামাই করছি আশা করি শেষ করে ফেলছি দিয়া দিয়া শেষ করছি আল্লাহ গরিবের জন্য হারাম না আমার জন্য হারাম অতএব এই নামাজের পরে কোনো মুনাজাত মুনাজাত আছে আপনি ব্যক্তিগতভাবে বসে করেন সুবহানাল্লাহ পড়েন হাত তুলে করেন কোনো অসুবিধা নাই কিন্তু জামাতের সাথে সালাম ফিরানোর পরে আমল কি হয়ে গেল শেষ প্রশ্ন ফজর নামাজের পর শুরু হয়ে গেলে সুন্নত কখন পড়া সহি হ্যাঁ আপনি মসজিদে ঢুকলে দেখেন যে জামাত শুরু হয়ে গেছে হাদিসের মধ্যে কি আসছে ইদা উকিমাতি সলাতু ফালা সলাতা ইল্লাল মাকতুবা যে নামাজ যখন কায়েম হয়ে গেল তখন কোনো নামাজ জায়েজ নাই শুধুমাত্র ফরজ ছাড়া অর্থাৎ যেটা যেই ফরজটা এখন আসছে এটা পড়বেন আর আপনি এখন ফজর নামাজের যদি হয়ে যায় আমাদের সে কী করে ওই এক রাকাত পাইলেও দুই রাকাত আগে পড়ে লয় ঠিক না একবারে সহি না আপনি কি করবেন আপনি যদি দেখেন যে ইমাম তখন ওই সহি ফরজ নামাজ পড়বেন সালাম ফিরাইলে আর দেরি করবেন না একটু উঠা ওই দিনের সুন্নত ওই দিনের আর কোনো আগের সুন্নত পরের সুন্নত না ওই দিনের সুন্নত দুই রেখা তাড়াতাড়ি পড়ে ফেলেন সূর্য উঠার আগে কোনো অসুবিধা নেই জায়েজ জোহরের ফরজের পূর্বে চার রেখাত সুন্নত পড়ার সময় নাত পেলে পরে পড়ে পরে পড়ে ফেলবেন পরে পরে কোন কোনটা পড়বেন বলেন তো চার রেখাত আর দুই রেখাত পরে তো দুই রেখাত দুই রেখাত সিরিয়াল ঠিক রাখবেন পরে জন পরে হয়েছে এটা পরেই নিয়ে যান মাঝখানের সিরিয়ালটা নষ্ট করেন না দুই রেখাত পরে চার রেখাত পরে যে মহিলারা পীরের কাছে মুরিদ হওয়ার পুরুষদের পীরের কাছে মুরিদ হইতে হইব মহিলাদের না যায় খালি আপনি মহিলাদের প্রশ্ন করলেন কেন এইগুলি হ্যাঁ আলেমদের কাছে যাবেন আলেমদের সোহবতে বসবেন ভালোবাসবেন তাদের ইক্তেদা করবেন এটা ঠিক আছে কিন্তু পীরের মুরিদ হইতে হইব এটার কোনো দলিল কোরআন হাদিস থেকে কোথাও আমার উপায় নেই আপনারা যদি পানান তো আমার লিখে দিয়েন বলবি তুমি পাও নাই আমাদের কাছে আসে আপনি করেন আমার দাদাও দেখছি মানুষের মুরিদ ওই ওই ইয়া করতো কী কয় বায়াত হতো তিনি হ্যাঁ আমারও বায়াত করছেন একদিন মসজিদে ফজরের নামাজের পর উচ্চ সুরে জিকির করা যাবে কিনা ও না ফজর নামাজ মানে কোন সময় এই ইয়া না কি কয় জিকির উচ্চ স্বরে না এটা আস পাল্টে তো মনে মনে এরপরে মুখে তালাফুজ মুখে নিজে কানে শুনতেছেন এই পরিমাণ এইভাবে দল বাইন্দা এইভাবে করা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না সবাই কারণ এটা করেন করতেন না আচ্ছা ঠিক আছে আর না কারণ এটার তো আর শেষ নাই আরেকদিন আপনারা আবার দাওয়াতি দিবেন না আমাকে কারণ সব জানিয়ে ফেলবেন আমার তো জানা সীমিত আচ্ছা দেন আলহামদুলিল্লাহ তো এই বলে আমার বক্তব্য শেষ করি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন